Assalamualaikum warahmatullahi. Bismillahirrahmanirrahim. I am Muhammadul Haq and an assistant English teacher of Bunga Marif Hazin Degree Madrasa. আমি মোহাম্মদ জহুরুল হক এবং দুর্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন সহকারী ইংরাজি শিক্ষক। ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আই অ্যাম সো সো অয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থীরা, লিসেন টু হোয়াট আই সে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যা বলি তা তোমরা মনোযোগ দিয়ে শোনো। উই নো দ্যাট করোনা হ্যাজ ব্রোকেন আউট অ্যাজ অ্যান এপিডেমিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা জানি যে করোনা গোটা বিশ্বে একটি মহামারী হিসাবে বা রূপে ছড়িয়ে পড়েছে বা সংগঠিত হয়েছে। সো অল এডুকেশনাল ইনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ বিন ক্লোজ ডিউ টু করোনা। তাই বিশ্বের সব শিক্ষা প্রতিষ্ঠানকে করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। সো ইউ হ্যাভ বিন ডিপ্রাইভ অফ দ্য ফেসিলিটি অফ এডুকেশন অফ ইয়োর মাদ্রাসা। তাই তোমরা তোমাদের মাদ্রাসার শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছ। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড করোনা বিকজ অফ আওয়ার মিসডিডস। দুঃখের ব্যাপার যে আল্লাহ আমাদের দুষ্কর্মের জন্য করোনাকে সৃষ্টি করেছেন। ইট ইজ এ গ্রেট পানিশমেন্ট ফর আস, ইজ নট ইট ডিয়ার লার্নার্স? এটি হচ্ছে একটি বড় শাস্তি, আমাদের জন্য বড় শাস্তি, প্রিয় শিক্ষার্থীরা, তাই নয় কি? ইন ফাইন, আই অ্যাডভাইস ইউ দ্যাট অল অফ ইউ মাস্ট রিফ্রেইন ফ্রম মিসডিড, ফলসুড, ক্রিয়েটিং ইনডিসিপ্লিন ইন সোসাইটি, অল কাইন্ডস অফ ডিসেপশন। পরিশেষে আমি তোমাদেরকে উপদেশ দেই যে তোমরা সবাই অবশ্যই কুকর্ম, মিথ্যা কথা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা সব ধরনের প্রতারণা থেকে বিরত থাকবে। অ্যান্ড উইল প্রে টু অলমাইটি আল্লাহ ফর দ্য ইরাডিকেশন অফ করোনা, এবং করোনা দূরীকরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করবে। ডিয়ার লার্নার্স, আই ডিসকাস দ্য ডিফিনেশনস অফ ডিগ্রি ইন লাস্ট ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে ডিগ্রির সংজ্ঞাগুলো আলোচনা করেছি। দি চান্স অফ অ্যাডজেক্টিভ ইজ কল ডিগ্রি। অ্যাডজেক্টিভের পরিবর্তনকে ডিগ্রি বলে। ডিগ্রি ইজ থ্রি কাইন্ডস, ডিগ্রি তিন প্রকার, যেমন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। হোয়েন দ্যার ইজ নো কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ ইজ কল পজিটিভ ডিগ্রি। যখন অ্যাডজেক্টিভের কোনো তুলনা থাকে না বা হয় না, তাকে পজিটিভ ডিগ্রি বলে। সাসেস, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, ঢাকা একটি পুরাতন শহর। হোয়েন দ্যার ইজ এ কম্পিটিশন অফ এনি পার্সন, থিংস অর প্লেসেস উইথ অ্যানাদার পার্সন, থিংস অর প্লেসেস ইজ কল কম্পারেটিভ ডিগ্রি। যখন কোনো ব্যক্তি
বস্তু বা অথবা স্থানের সাথে অন্য ব্যক্তি বস্তু বা স্থানের তুলনা করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। নেমলি ঢাকা ইজ বিগার দ্যান কুড়িগ্রাম, ঢাকা কুড়িগ্রামের চেয়ে বড়। হোয়েন দ্যার ইজ এ কম্পারিজন অ্যামাং মেনি পার্সনস থিংস অর প্লেসেস ইজ কল সুপারলেটিভ ডিগ্রি, যখন অনেক ব্যক্তি বস্তু অথবা প্লেসেস স্থানগুলোর একটা তুলনা থাকে বা তুলনা করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। সাসেস ঢাকা ইজ দ্য মোস্ট পপুলার সিটি টাউন্স ইন বাংলাদেশ, ঢাকা বাংলাদেশে সবচেয়ে জনবহুল শহর। বিসাইড দিস আই অলসো ডিসকাস দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাম অবলিগ ইজ ইজ আর, দি প্লুরাল ফর্ম অফ ওয়াস ইজ ওয়ার, অ্যান্ড দ্য প্লুরাল ফর্ম অফ হ্যাজ ইজ হ্যাভ ইন লাস্ট ক্লাস। এগুলো ছাড়াও আমি গত ক্লাসে অ্যাম ইজের বহুবচন আর, ওয়াসের বহুবচন ওয়ার, হ্যাজের বহুবচন হ্যাভ সম্পর্কে আলোচনা করেছি। ডিয়ার লার্নার্স আই ওয়ান্ট টু টিচ ইউ এ রুল অফ সুপারলেটিভ ডিগ্রি ইন বেঙ্গলি সো দ্যাট ইউ ক্যান মেক আউট দিস রুল ইজিলি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সুপারলেটিভ ডিগ্রির একটা নিয়ম শেখাতে চাই, যাতে তোমরা এই নিয়মটি বাংলায় শেখাতে চাই, যাতে তোমরা এই নিয়মটি সহজে বুঝতে পারো। গিভ মি অ্যান অপরচুনিটি অফ রাইটিং এ রুল অফ সুপারলেটিভ ডিগ্রি অন দ্য ব্ল্যাকবোর্ড, আমাকে কালো ফলকে সুপারলেটিভ ডিগ্রির একটা নিয়ম লেখার সুযোগ দাও। ডু নট মেক এ নয়েজ, গোলমাল করিও না, ডু নট গসিপ, বাজে গল্প করিও না, স্টপ স্পিকিং, কথা বলা বন্ধ করো। পজিটিভ ডিগ্রি রুল ওয়ান, পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি লওয়া দ্বার কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার সুপারলেটিভ ডিগ্রি ডি পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ কম্পারেটিভ ডিগ্রি দেন অল মোস্ট অফ দি মেনি আদার মেনি আদার সুপারলেটিভ ডিগ্রি অন অফ দা সুপারলেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি
সুপারলেটিভ ডিগ্রি এর পরে নোয়াদার সুপারলেটিভ ডিগ্রির পরে নোয়াদার প্লাস ডিগ্রি পরের অংশ প্লাস হেল্পিং আর প্লাস এস অবলিক শো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট সুপারলেটিভ ডিগ্রি ইউনিভার্সিটি
mothership or nanny in any country, helping her. Any country is as I plus S plus positive degree I S plus S plus this subject. The subject of the university. What happened to you? Ask me the sister when I have this unit. The university is a place for learning in any country. The exhibition is going to have to say, Zikono Deshe Sikta Zondo Sokche Utsu Asun. No other seat for learning is, no other seat for learning in any country is as high as a university. হুজুর না অনেকক্ষণ হবে শোনেন আমি ব্ল্যাকবোর্ড মুছে দিয়ে লেগে যাবে না লাগপুরের দিকে তাকাও এবং
এই শব্দগুলোর বাংলা অর্থ লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড বেয়ার ইন মাইন্ড এবং বাংলা অর্থ মনে রাখবে। নো মিন্স না, নো মিন্স না, আদার মিন্স অন্যান্য, দেন মিন্স এনি, দেন মিন্স অপেক্ষা চেয়ে, ফিউ মিন্স নট মাস, ইস কন্টিনজেন্ট কর অল সব সবাই, মোস্ট অধিকাংশ, মেনি অনেক, অন অফ মিন্স অন্যতম, অনসব মিন্স অন্যতম, অ্যাস মিন্স, অ্যাস মিন্স যেহেতু, মতো হিসাবে, রিনা ইজ অ্যাস ফেয়ার অ্যাস মায়া, রিনা মায়ার মতো ফর্সা, যেহেতু অ্যাস যেহেতু অ্যাস আই ওয়াজ ইন আই কুড নট গো দেয়ার, যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু আমি সেখানে যেতে পারলাম না, অ্যাজ হিসাবে উই রিগার্ডেড নজরুল অ্যাজ এ গ্রেট অ্যাজ এ ফেমাস পয়েন্ট, আমরা নজরুলকে একজন বিখ্যাত কবি হিসাবে উন্নীত করলাম। ইউনিভার্সিটি মিন্স বিশ্ববিদ্যালয়, হাই মিন্স উঁচু বা উৎস, সিট মিন্স আসন, ফর মিন্স জন্য, রানি মিন্স শিকন শিকন, কান্টি মিন্স কান্টি মিন্স দেশ, মেরিটোরিয়াস মিন্স মেধাবী, লোকালিটি মিন্স পাড়া বা মহল্লা, ইয়ার লারাস সাপোস, ইয়ার লারাস word
of this line with a word of that line, there will be a mistake or accident. Accident. অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে দি থাকলে আমরা কখনো ভেরিফি ব্যবহার করতে পারবো না, ব্যবহার করবো না। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি দি আছে পজিটিভ ডিগ্রি আমাদের নো আদার দিয়ে করতে হবে, এবং কম্পিটিভ ডিগ্রি দেন এনি আদার। আর সুপারলেটিভ ডিগ্রি দেখা যাচ্ছে ওয়ান অফ দি আছে, মানে পজিটিভ ডিগ্রি ভেরিফি দিয়ে করতে হবে, আর কম্পিটিভ ডিগ্রি দেন অল আদার। I want to inform you that there are two rules of each degree. Dear learners, in fine, I want to inform you that there are two rules of each degree. Each degree. পরিশেষে আমি তোমাদেরকে জানাতে চাই যে প্রতিটি ডিগ্রির দুটি করে সূত্র আছে। Dear learners, the sentence which has no is the verb of that sentence will be singular form. The sentence which has one of the verb of that sentence will be singular form, but nouns will be plural form. অর্থাৎ যে বাক্যের মধ্যে নো থাকে সে বাক্যের ভাব একবচন হয়, যে বাক্যে ওয়ান অফ থাকে সে বাক্যের ভাব একবচন হয় কিন্তু নাউন বহুবচন হয়। সাজ এস তিন মিনিট শেষ করে বন্ধ হয়, নো ম্যান অ্যান্ড নো ম্যান was present there. One of my friends is a physician. আচ্ছা, নো ম্যান অ্যান্ড নো ম্যান ওয়ার ওম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, সেখানে কোনো পুরুষ এবং মহিলা উপস্থিত ছিল না। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ফিজিশিয়ান, আমার বন্ধুদের মধ্যে একজন কবিরাজ বা চিকিৎসক। এই সেন্টেন্সটার ভাব ওয়াস এক বচন, যে বাক্যের মধ্যে নো থাকবে সে বাক্যের ভাব এক বচন হবে, আর ওয়ান অফ হইল ভাব এক বচন হবে কিন্তু নাউন বহু বচন হবে। এই যে ফ্রেন্ডস নাউন বহু বচন কিন্তু ভাব এক বছর, নিজের বহু বছর হলো আর ওয়াসের বহু বছর হয়। ইন ফাইন টাইম ইজ ওভার, পরিশেষে সময় শেষ হয়েছে। গুড বাই, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই, থ্যাংক ইউ ভেরি মাচ। Okay.